অনেকে একসঙ্গে অনেক মাংস সংগ্রহ করে বা কিনে দীর্ঘদিন ফ্রিজে রেখে দিতে পছন্দ করেন, ধীরে ধীরে সেই মাংস খান। তবে বিষয়টি কি স্বাস্থ্যকর? মূলত মাংস কতদিন ফ্রিজে রাখা ঠিক, এ বিষয়ে কথা হয় সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর শাকিল মাহমুদের সঙ্গে। তিনি বলেন, গরুর কাঁচা মাংস ফ্রিজে রাখলে 3 থেকে 4 মাসের মধ্যে খেয়ে ফেলা ভালো, কারণ 3-4 মাস পর মাংসের পুষ্টিগুণ গুণগত মান কমতে থাকে। তবে ফ্রিজের তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট থাকলে মাংস প্রায় 1 বছর পর্যন্ত রাখা যাবে, তবে পুষ্টিগুণ সেরকম পাওয়া যাবে না। ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে তাপমাত্রা ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে জানিয়ে তিনি বলেন, যেই তাপমাত্রায় মাংস সবসময় বরফ থাকবে সেই তাপমাত্রা সেট করে তারপর মাংস রাখতে হবে। আর মাংস দীর্ঘ সময় সংরক্ষণ করতে চাইলে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখা উচিত। মাংস ফ্রিজে রাখার আগে অবশ্যই মাংস থেকে রক্ত চর্বি পানি পরিষ্কার করে নিতে হবে জানিয়ে তিনি বলেন, এগুলো থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। মাংস অবশ্যই প্লাস্টিকের ব্যাগে বা অ্যালুমিনিয়াম ফুয়েলে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, প্লাস্টিকের ব্যাগ বা অ্যালুমিনিয়াম ফুয়েলে রাখলে বাতাস থাকে না, বাতাস ঢুকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ইলেকট্রিসিটি চলে গেলে মাংস বের করা যাবে না জানিয়ে ডক্টর শাকিল বলেন, ইলেকট্রিসিটি না থাকলে ফ্রিজ খুললে বাতাস ঢুকে যাবে, বাতাস ঢুকলে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা বাড়ে, এতে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়। রান্না করা মাংস ফ্রিজের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে 3-4 দিন ভালো থাকবে তিনি বলেন। আর রান্না করা মাংস ডিপ ফ্রিজে রাখলে ছোট ছোট পাত্রে রাখতে হবে, এক্ষেত্রে এয়ারটাইট প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যেতে পারে। যেই রান্না করা মাংসটা ফ্রিজে রাখা হবে সেটি যেন আর ফ্রিজে না ঢুকানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রিজের মাংস বারবার গরম করা যাবে না, এতে স্বাদ পুষ্টিগুণ নষ্ট হতে পারে। অন্যান্য মাংসের বিষয়ে তিনি বলেন, খাসির মাংসের ক্ষেত্রে 2 থেকে 3 মাস রাখতে পারবেন, কলিজার ক্ষেত্রে 15 থেকে 1 মাস, এছাড়া উট মহিষ 3 থেকে 4 মাস রাখা যাবে, আর ভেড়া রাখা যাবে 2 থেকে 3 মাস। রান্না করা ও কাঁচা উভয়ের ক্ষেত্রে বিষয়টি একরকম, তবে এগুলো 0 ডিগ্রি ফারেনহাইটে ডিপ ফ্রিজে 1 বছর রাখা যাবে, তবে স্বাদ পুষ্টিগুণ এগুলো থাকবে না। আর মুরগির মাংস সর্বোচ্চ 1 মাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে, তবে পুষ্টিগুণের কথা চিন্তা করতে হলে অবশ্যই মাংস 1 মাসের মধ্যে খেয়ে ফেলা উচিত বলে পরামর্শ দেন তিনি।